ما شاء الله عبد الله السائم তোমার তেলাওয়াতে যেন আবে হায়াতের স্রোতধারা বয়ে যাচ্ছিল খুব চমৎকার লেগেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم إن المتقين في جنات ونعيم فاكهين بما آتاهم ربهم ووقاهم ربهم عذاب الجحيم كلوا واشربوا هنيئا بما كنتم تعملون متكئين على سرر مصفوفة وزوجناهم بحور عين والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء كل امرئ بما كسب رهين وأمددناهم بفاكهة ولحم مما يشتهون حسبك صدق الله العظيم ما شاء الله عبد الله السائم তোমার তেলাওয়াতে যেন আবে হায়াতের স্রোতধারা বয়ে যাচ্ছিল খুব চমৎকার লেগেছে আশা করি দর্শকদেরও ভালো লেগেছে হ্যাঁ অবশ্যই আমাদের কাছেও ভালো লেগেছে আমরা জানতে চাইব আমাদের সম্মানিত বিচারক হাফেজ মাওলানা মুফতি মুহিবুল্লাহিল বাকি আন-নদভী আপনার মন্তব্য মাশাআল্লাহ তেলাওয়াত তো চমৎকার আবার এই পর্যায়ে আশা মানি চমৎকার হওয়া তবে যেহেতু এটা প্রতিযোগিতা আরো খেয়াল করতে হবে এখানে সিফাতের কিছু কিছু একটু ত্রুটি হয়েছে যেটা খুব মাইনর হলেও এখানে ধরতে হয় যেমন সে সিন উচ্চারণ করার সময় ভালো করে হরফে সফিরিয়া হিসেবে উচ্চারণ হয় নাই সাদ উচ্চারণ করার সময় একটু ইসমাম হয়ে গেছে অন্য শব্দের এরকম তাগুলোতে সে কয়েকটাই জায়গায় দেখলাম যে হামস ভালো করে আদায় করলেও আমাদের কানে স্পষ্টভাবে আসে নাই তো এখানে যেহেতু প্রতিযোগিতা টান টান উত্তেজনা রয়েছে আরও সতর্ক হতে হবে তবে খুব ভালো এটা আন্তর্জাতিক মানের তেলাওয়াত ধন্যবাদ আল্লাহ যেন তাকে কবুল করে নিন ইনশাআল্লাহ সামনে আমাদের আব্দুল্লাহ আল সাইম তার ভুল ত্রুটিগুলো আরও শুধরে নেবে এবার আমাদের সম্মানিত অতিথির মন্তব্য শুনব আমরা যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ডক্টর আব্দুল কাদির স্যারের কাছে স্যার আপনার কেমন লেগেছে মাশাআল্লাহ অত্যন্ত চমৎকার তেলাওয়াত তেলাওয়াতের সময় মনে হচ্ছিল যেন আসমান থেকে পবিত্র কোরআন ঝরে পড়ছে বিস্মিত হলাম এত ছোট্ট বয়স অথচ এত চমৎকার তেলাওয়াত বিমুগ্ধ করা তেলাওয়াত অসংখ্য ধন্যবাদ আব্দুল্লাহ আল সাইম তোমার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ স্বাস্থ্যকর অল টাইম ব্রেড সব সময় অল টাইম হেলদি লাইফ